بسم الله الرحمن الرحيم. الله الله الله. علماء الكرام কে কি জরুরি লখার করার চেষ্টা করলো আর মস্তানদেরকে সম্মানের আসনে বসালো কিছুদিন আগের কথা মনে পড়ে উইদাউট রেফার একটু আনি পার্টি ওয়াল মুস্তাহিল্লু লি হরামিল্লাহি ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি মাহরামাহুল্লাহ আরেক দল হলো যে আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন সেটাকে সে হালাল করে বসে তার প্রতি আল্লাহর লানত আর যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন আমার আমার আওলাদদের মধ্যে আমার পরিবারের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাদের উপরে যে আঘাত করে তাদের উপরে যে অন্যায় আচরণ করে তার উপরেও আল্লাহ তাআলা লানত সর্বশেষে লানত দিয়েছেন ওয়া তারিকু লি সুন্নতি যে আমার সুন্নতকে বর্জন করে আমার সুন্নতকে ছেড়ে দেয় সুন্নতকে ছেড়ে দেওয়া মানে সুন্নতের জায়গায় আরেকটা দখল করে সেটাকে অবলম্বন করে সাহাবীদের এই সুন্নতের আমল দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে যখন চুমা দিলেন তিনি তখন তাকে লক্ষ্য করে বললেন যে ইন্না লা আ'লামু ইন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুর আমি জানি হাজরে আসওয়াদ তুমি একটি পাথর তোমার কোনো কিছু আমার ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই আমার কোনো কল্যাণ দেওয়ার ক্ষমতাও তোমার নাই তো আমি তাহলে তোমাকে কেন চুমি দেই আলাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আমি যদি না দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে চুমু দিয়েছেন আমি তোমাকে কোনোদিন চুমু দিতাম না কেন তোমাকে চুমু দেই আমার রাসূল করেছেন তাহলে আমার রাসূলের প্রতি প্রত্যেকটা আমলকে আমি গুরুত্ব দেই বিধায় তোমাকে আমি চুমু দেই সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল ইক্তিসাদ ফি সুন্নতি আহসানু মিনাল ইজতিহাদ ফিল বিদআহ যে সুন্নতের অল্প আমল খুব বেশি করতে পারি নাই একটু নফল আমল যেগুলো করা দরকার ছিল অতিরিক্ত ফরজের পরে বেশি করতে পারে অল্প সুন্নত আমল যদি সুন্নতের ভিত্তিতে করে সেটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি বিদআত মিশ্রিত এত নফল আমল করার চেয়ে এরপরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তিনি বললেন যে ইন্নামা আনা মিসলুকুম আমি তোমাদের মতই এবং সেখানে তিনি আমি ভুল করলে আমাকে সংশোধন করে দেবা লম্বা কথা সেখানে তিনি একটি কথা বললেন ওয়া ইন্নামা আনা মুত্তাবিউন ওয়া লাস্তু বি মুবতাদি' দেখো আমি মুত্তাবি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করব মাত্র আমি কোনো কিছুই নতুন করে আবিষ্কার করব না বিদআত করব না সেটা করা আমার জন্য এলাউড নয় সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআবাদুহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তা'বুদুহা সাংঘাতিক প্রিন্সিপাল সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এমন ইবাদত যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা করেন নাই খবরদার তোমরা কেউ সে ইবাদত করবা না সাহাবি বলতেছেন তাবেইনদেরকে যে এমন আমল এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি তোমরা ওনার সাহাবীরা করেননি তোমরা সেই ইবাদত কেউ করবে না ফাইনাল আউয়ালা লাম ইয়াদা আলিল আখিরি মাকালান এই যে আউয়ালে যারা প্রথমে আসছিল সাহাবায়ে কেরাম তারা এমন এক জেনারেশন ছিলেন তাদের দ্বীনের ব্যাপারে এত হেরস ছিল দ্বীনের ব্যাপারে এত মহাব্বত ছিল যে তারা পরবর্তী পর্যায়ে আসা লোকদের জন্য একটা আমলও বাকি রাখে নাই যে ওরা আবিষ্কার করবে আর ওনারা এটা খবর রাখবেন না আর আসে ওনারা আমল করবেন না প্রশ্নই আসে না এবার চিন্তা করেন যে আমাদের সমাজে কোন কোন আমল আছে যে আমল সাহাবীরা করেন না কিন্তু আমাদের সমাজে আবিষ্কার হয়ে গেছে কতগুলো আমল আছে চিন্তা করেন কেন বিদআত এভাবে সৃষ্টি হয়েছে এক নম্বরে হলো যে অনেক বড় বড় আলেম অনেক সময় চুপ থেকেছেন ফিতনার ভয়ে বলতে গেলে অসুবিধা আছে
এত বড় মসজিদের খতিব, তিনি এটা বলতে গেলে একটু ফেতনা হয়ে যাবে, আর চেয়ারম্যান সেক্রেটারি বলুক আমাকে এটা বলতে গেছেন কেন, ওনার চাকরিটা নট হয়ে যাবে। এই কারণে অনেক আলেম খারাপ জানা সত্ত্বেও এটা ব্যাপারে মুখ খোলেন নাই, আর তখন এটা সমাজের মধ্যে চালু হয়ে গেছে, এত বড় আলেম তো মানা করেন নাই। আমি জানি অনেক বেদাত আমাদের দেশে হয়, অনেক বড় বড় আলেমরা আছেন ওনারা জীবনেও এটা করেন না, করাটা ঠিকও মনে করেন না, কিন্তু ওনারা ওপেন জীবনে বলেন না। বহু আলেম আছেন বলেন না, বলতে গেলে ফেতনা হবে, বলতে গেলে অসুবিধা হবে, বলতে গেলে উনি বিতর্কিত হয়ে যাবেন, উনি সবার কাছে প্রিয় থাকবেন। এই দুর্বলতা অনেক আলেমের ভিতরে ঢুকেছিল আগের জমানায়ও, যে কারণে বেদাত খুব প্রসারিত হয়ে গেছে তাদের কাছ থেকে বাধাটা না আসার কারণে। কয়েকজন বড় আলেমকে দেখছেন বাইতুল মোকাররমের খতিব সাহেব কয়দিন ওনার বাড়িতে মিলা শরীফ পড়াইছেন, পড়াইছেন নাকি আগে, এইরকম ভাবে দেখবেন যে কোনো দিন কোনো আলেম এই সমস্ত অনেক বিদাত করেন জীবনেও, কিন্তু ওইগুলা বেশি একটা বলেন নাই। দুই নম্বর হলো, অনেক সরকারগুলো ক্ষমতাসীনরা আমির ওমারারা এই বিদাতকে উৎসাহিত করেছে, এবং মিলাদের উৎপত্তি সম্পর্কে আপনারা জানেন, মৌসেলের হাকেম তার নামটা কি জানি ভুলে গেলাম, এই লোকটার জমানায় এক এলেম ছাড়া ফাসেক একটা লোকে আলেমও না এই মিলাদকে সুন্দর সুর করে আবিষ্কার করলো, আর বাদশাহ এটাকে লুফে নিল এবং তার কোর্টে সরকারিভাবে উদ্যোগ নিয়ে মিলাদের আয়োজন করে হালুয়া রুটি এবং পোলাও বিরিয়ানি যা দরকার খাওয়াই টাওয়াইয়া, মানে প্রত্যেক বছর এভাবে সে আরম্ভ করে দিল, সেখান থেকে তার উৎপত্তি ঘটে। এই বাদশাহদের অনেক কন্ট্রিবিউশন আছে, ওই ইরাকের সাদ্দাম হুসাইন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মাজারের মধ্যে যে গিলাফ লটকাইছে, সেই গিলাফ কেটে কেটে বিভিন্ন দেশের শাসকদেরকে উপহার দিয়েছে। আমাদের বাইতুল মোকাররমে গিলাফের এক টুকরা বহুদিন লটকানো ছিল, আপনারা দেখছেন নাকি? এই বাদশারা শাসকরা কিভাবে বেদাতকে চর্চা করেছে তারা এই প্রমাণ তো আমাদের জমানায় দেখলেন। তারপরে হলো বেদাত প্রসারিত হওয়ার আরেকটি কারণ হলো আল জাহলু বিসুন্নাহ, সুন্নত সম্পর্কে ধারণা নাই, অজ্ঞতা। সুন্নত সম্পর্কে অজ্ঞতা দুই প্রকার, একটা হলো যে হাদিস পড়েছে ঠিকই, হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ বোঝার কোনো জ্ঞান নাই, এটাকে তাহকিক করেন, হাদিস আছে তো বিসমিল্লাহ চালাও, কিন্তু হাদিস নামে যে মিথ্যা হাদিস আছে, মৌজু হাদিস আছে, বানানো বানোয়াট হাদিস আছে, দুরভিসন্ধিকারীরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে মিথ্যা হাদিস বানিয়ে ঢুকিয়ে দিয়েছে, সেটাকে চেক করার কোনো খবর নাই, জ্ঞান নাই, তারা ওই যে কোনো হাদিস পেয়েই আমল করা শুরু করে দিল, এটাও বেদাত ঢোকার আরেকটি কারণ হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং বেদাত সম্পর্কে আপনাদের কাছে যে ধারণা দিলাম, এর উপরে আর বেশি সময় নিলে আপনাদের প্রশ্নোত্তরের সময় আমি পাবো না, সেটা মোর প্র্যাকটিক্যাল, এই জন্য আমি বেশি যাচ্ছি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা দিয়ে শেষ করি আমার এই তাত্ত্বিক কথাটা, তিনি বললেন যে মান ওয়াক্কারা সাহিবাল বিদআহ ফাকাদ হাদামাদ দ্বীন, যে ব্যক্তি কোনো বেদাতকারীকে সম্মান করে সম্মান দেখায় সে দ্বীনের মূলের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করে। আপনি যদি বেদাত করেন না কিন্তু বেদাতকারীকে সম্মান দেখেন যে হুজুর কেমন আছেন মাশাআল্লাহ একেবারে তাজিম দেখানো শুরু করে দেন, তাহলে আপনি দ্বীনের মূলে কুঠারাঘাত করলেন। আরেকটি হাদিস যোগ করে পারতে না করে পারতেছি না, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন সেখানে ওনার হাতে পানির পট থাকবে, ওনার পট থেকে আমরা নিজেরা খাবো, আমাদের নিজের হাতে নেওয়ার কোনো অধিকার থাকবে না, প্রত্যেক নবী তার উম্মতকে নিজের হাতে পানি খাওয়াবেন, পিপাসা করলে যখন ফেটে যাবে তখন উম্মত দৌড় দিবে পানি খাওয়ার জন্য, কোথায় পানি নেই ওই সময়, যখন অনেক উম্মত যাবে পানি খেতে রসুল আমার হাতে বুক নিয়ে পিটে ভাগাবে ভাগো এখান থেকে, রসুল্লাহ সাল্লাম চিনবেন, ওনার নামকাও আছে উম্মত হলেও সাইন থাকবে, প্রত্যেক নবী তার উম্মতকে চিনার জন্য সাইন থাকবে, চিহ্ন থাকবে কপালের মধ্যে, হ্যাঁ এগুলো তো আমার উম্মত, ওকে দৌড়াও কেন ভাগাও কেন আসতে দাও, সাহাবা ফেরেশতার উত্তর দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনি তাদেরকে দুনিয়াতে রাখার পর দিনের ভিতরে নতুন নতুন করে তারা কি কি বিদআত আবিষ্কার করেছিল,
আপনার রেখে আসা দিনকে ঠিক থাকতে দায়িত্ব সব বিদাত যোগ করেছিল এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেজাজ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে তিনি বলেন সহকান সহকা ভাগো এখান থেকে বিতাড়িত হয়ে যাও এত বড় দুর্ভাগ্যের অধিকারী হবে আরেকটি তাত্ত্বিক কথা আমি সময় যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খেয়াল করতে পারিনি সেটা হলো বেদাত কমপক্ষে অনেক প্রকার ওলামা কেরাম ভাগ করেছেন আমি মোদ্দা কথায় আপনাদেরকে দুই ভাগে ভাগ করে একটা হলো বেদাত শিরকিয়া কুফরিয়া আর একটা বেদাত মানে ফিসকিয়া বেদাত মানে ফিস্ক হয় ফুজুর হয় আর একটা বেদাত হলো শিরক এবং কুফর হয়ে যায় আকিদা সংক্রান্ত বিষয়ে যখন বেদাত ঢুকে তখন সেটা শিরক এবং কুফর হয়ে যায় এবং সেই বেদাতকারী মুশরিক হয়ে যায় কাফের হয়ে যায় আর আমলের মধ্যে ইবাদতের মধ্যে যখন কিছু অ্যাড করে তখন সেই বেদাত নট নেসেসারি তাকে কাফের এবং মুশরিক বানিয়ে ফেলে না এটা কিছু আমলি বেদাত আছে যেটা এতেকাদি নয় আকিদার ক্ষেত্রে নয় আবার কিছু বেদাত আছে মেজর কিছু যেগুলা কুল্লু বেদাতিন দলালা একেবারে ক্লিয়ারলি আর কিছু বেদাত আছে মাইনর মেজর বেদাতের মধ্যে এক্সাম্পল শিরক কুফরি বেদাতের মধ্যে কবরের মধ্যে গিয়ে সেজদা করা আপনি দেখেছেন আমি নিজে দেখেছি বহু জায়গায় তারপরে আকিদার মধ্যে শিরক ঢুকানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সিফাত দিয়ে দেওয়া যে সিফাত আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট তিনি আলিমুল গায়ব হাজির নাজির এটা আল্লাহ তাআলার জন্য এক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিফাতকে দিয়ে দেওয়া এটা আকিদার মধ্যে শিরক হয়ে যায় এই বেদাতকারী মুশরিক হয়ে যায় এবং কাফের হয়ে যায় আর যে শিরক করে ফাকাদ হাবিতা আমালু তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় শুধু শিরকের আমলটা নষ্ট হয় নাই তার নামাজ নষ্ট হয়ে গেছে তার রোজা নষ্ট হয়ে গেছে তার হজ নষ্ট হয়ে গেছে ওয়া ইনসামা ওয়া সাল্লা যা কিছু করেছে সমস্ত একটাও আল্লাহর কাছে কবুল হয়নি কারণ মুশরিকের কোনো আমল কবুল হবে না আল্লাহ তাআলার কাছে ততক্ষণ মধ্যে তওবা না করছে আর মাইনর বেদাত সেগুলো কিছুদিন ইগনোর করা যায় মানুষকে শিক্ষা দীক্ষা করা থেকে আস্তে আস্তে সময় নিয়ে যেমন নামাজে পরে পাঞ্জিকানা দোয়া করা পাঁচ ওয়াক্ত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি নিজে একা একা করেছেন সবাইকে নিয়ে করা যে রেওয়াজ কায়েম হয়ে গেছে এই গায়েব গালেব হয়ে গেছে এটা এক প্রকারের বিদআত কিন্তু এটার কারণে মানুষ শিরক করে না এটা হলো মাইনর বিদআত বিদআত সগরা বিদআত কুবরা এগুলো কিছুদিন সময় নেওয়া যায় মানুষকে সংশোধন করার জন্য সুযোগ দেওয়া যায় কিন্তু কবর পূজা করে একদিনের জন্য সুযোগ দেওয়া যাবে যে একদিন করুক পরের দিন তাকে এই কথাটা বলি আজকেই থামাইতে হবে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব আজকেই থামাইতে হবে আমি দুঃখিত আরেকটা এক্সাম্পল না দিয়ে পারতেছি না এই যে বিদআত বিভিন্ন কারণে সৃষ্টি হয় আরেকটি কারণ আমি মিস করেছি সেটা হলো যে গুলু বাড়াবাড়ি করার মধ্যে বিদআত আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে বাড়াবাড়ি করা হয়েছে যেটা ওনাকে আল্লাহ তাআলা জায়গায় বসানোর জন্য যখন চেষ্টা হয়েছে তখনই বড় ধরনের বিদআত এসেছে আকিদার মধ্যে ইদানিং আমাদের সমাজে এই লন্ডনের সমাজে মুসলমানদের ভিতরে কাসিদা বোরদার বেদাতটা ছড়িয়ে পড়ছে কাসিদা বোরদা আল বুসাইরি নামে একজন কবি মিশর দেশে ছিলেন কয়েকশো বছর আগে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু কবিতা রচনা করেছে এবং সুন্দর করে শুরু করেছে কি সুন্দর ওনার প্রশংসা করেছে যেগুলো আমি আপনি সবাই একমত হতে পারি কিন্তু সে তার চ্যাপ্টার নাইনের মধ্যে এসে চ্যাপ্টার টেনের মধ্যে এসে সে চ্যাপ্টার নাইনে বোধ হয় চ্যাপ্টার টেনের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কিছু শব্দ ব্যবহার করলো যেটা সরাসরি শিরক সে বলেছে ইয়া আকরামাল খালকি মা লিমান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসাল আমামি হে আল্লাহর সম্মানিত সৃষ্টি সবচেয়ে সম্মানিত মখলুক আমার আর কেউ নাই আশ্রয় নেওয়ার জন্য যেদিন আমার উপরে ভীষণ মুসিবত নেমে আসবে আখেরাতের দিনে আখেরাতের দিনে আমার উপরে মুসিবত নেমে আসলে আমাকে আশ্রয় দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আশ্রয় চাইবো না আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবো ওয়ালাই ইয়াদিক রাসূলুল্লাহ বা যে কোনো ধরনের শুধু কিয়ামতের দিন না যে কোনো ক্যালামিটি যে কোনো মুসিবত নেমে আসলে মুসিবত থেকে আশ্রয় দেওয়ার আপনি ছাড়া আমাকে আর কেউ নাই এটা তো সরাসরি শিরক তারপরে তিনি বলেছেন ওয়ালান ইয়াদিক রাসূলুল্লাহ জাহু কাবি ইদাল করিম তাহাল্লা বিসমি মুনতাকিমি কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন সেদিন
আপনি আমাকে আল্লাহর হাত থেকে উদ্ধার করতে আশা করি কার্পণ্য করবেন না। তো দেখা যায় আল্লাহ তাআলা বড় শাস্তি দিনে ওলা রহমত বলতে কিছু নাই, আর দয়া যা আছে খালি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। তাহলে রহমান রহিম আল্লাহ দুইটা সিফাত কি ঠিক ছিল না? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শাফাআতের জন্য সুযোগ দিবেন, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে পাবেন না আল্লাহ তাআলা ওনাকে দিবেন? তাহলে ওনার শাফাআতের জন্য সর্বপ্রথম আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা। ফাইন মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা, যে আপনার রহমের কারণে হে রাসূল দুনিয়া আখিরাত আপনার রহমের সৃষ্টি, তো আল্লাহর রহমত গেল কই? ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি আল কালামি, আর আপনার ইলম দিয়ে লাওহে কালামের ইলম তো আপনার ইলম, লাওহে কালামের ইলম রাসূলুল্লাহ ইলম না আল্লাহর ইলম? আল্লাহ তাআলা কলমকে বলে যে কলম লেখো, কলম বলে কি লিখবো? যে আমার ইলমে যা আছে সব লেখো। এটা হলো হাদিসের কথা, সহিহ মুসলিমের হাদিস। আর এই কাসিদা বুরদাওয়ালা এশরিক করেছে, বড় বড় ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, আরও অনেক বড় আলেম বলেছেন যে কাসিদা বুরা কাসিদা বোরদার মধ্যে সরাসরি শেরেক। এই বোসাইরি যদি এই কাসিদা লেখার পরে সে যদি তওবা না করে মারা গিয়ে থাকে, সে মোশরেক হিসেবে মারা গেছে। আর এই কাসিদা বোরদা আজকে তাসাউফের নামে বিভিন্ন জায়গায় কাসিদা বোরদার তেলাওয়াত জেকের চলে, এবং রাত দিন চব্বিশ ঘন্টা কাসিদা বোরদার সেই যে গান গাওয়া হয়, গুনগান গাওয়া হয়, কাসিদা বোরদা সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আমি দুঃখিত আপনাদের প্রশ্নের সময় আমি নিয়ে নিচ্ছি, আমি না নিয়ে পারছি না। কাসিদা বোরদার এখানে এই কিতাবের মধ্যে ৩২টা ফজিলত বয়ান করা হয়েছে, তার মধ্যে আছে আমি খুব কয়েকটা বলি, যে যদি লম্বা হায়াত চান তাহলে কাসিদা বোরদা ১০০১ বার পড়বেন, জীবন থেকে মুসিবত দূর করতে হলে ৭১ বার পড়বেন, আর যদি খরা দুর্ভিক্ষ দূর করতে হয় ৩০০ বার পড়বেন, আর ধনী হতে চাইলে অনেক টাকা পয়সা মালিক হতে চাইলে ৭০০ বার পড়বেন, আর যদি ছেলে সন্তান হয় না সে ছেলে সন্তান চান ১১৬ বার পড়বেন, আর সমস্ত মুসিবত দূর হতে ৭৭১ বার পড়বেন। এইভাবে করে পড়তে পড়তে ৩২টা পর্যন্ত তার ফজিলত আছে। এইটা হয়ে গেছে এখন, আগে তো ছিল এই সমস্ত বেদাতি কথা আমাদের দেশের কিছু ওই মার্কা লোকেরা প্রচার করেছে, আমরা মনে করছি এই জেনারেশন মরে গেলে আল্লাহ তাআলা বেদাত থেকে জাতিকে উদ্ধার করবে। এখন নতুন করে ইয়ংদের ভিতরে আমাদের এই বেদাতের চর্চা শুরু হয়ে গেছে। এই তাসাউফ এখন ইংলিশ প্যাকেটে বড় চকচকা হয়ে আসে, আরবিক সুন্দর করে প্যাকেট করে দিয়ে ওই পচা বাংলাদেশি মার্কা না, এটা এখন নতুন প্যাকেটে আসছে এবং আমাদের যুবকেরা সমানে গিলতেছে এটাকে। আর এমন সুন্দর সুন্দর ইংরেজি বয়ান তাদের আছে, এমন সুন্দর সুন্দর আরবি তাদের আছে, যেখানে আমরা ফেল করে ফেলতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নাল আমিনাল বয়ানে সেহরান, কিছু কিছু বয়ান আছে জাদুর মতো কাজ করে। এই জাদুকররা আমাদের যুবকদেরকে এখন জাদুর মধ্যে ফেলে জাদুর মতো করে কাজ করে তাদেরকে তাসাউফের দিকে নিয়ে যাচ্ছে, কাসিদা বোরদার মতন শেরিকের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। যুবকদের কাছে যখন জিজ্ঞাসা করি কাসিদা বোরদা তো শেরিক, কন না এটা তো আসলে আপনি বুঝেন নাই, যিনি লেখছেন উনি আসলে এটা মিন করেন নাই। তা আমি বললাম, যিনি লেখছেন উনি যেহেতু বুঝেন নাই, আপনি ওনার মনে কি আছে সেটা আপনি বেশি ওনার থেকে বুঝে গেছেন। তো এই দুরবস্থা চলতেছে বিদআতের নামে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখন অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া উচিত। নবী রাসূল ছাড়া অন্য কাউকে তাকলিদে বা অন্ধ আনুগত্যে সত্যের মাপকাঠি বানা যায় কিনা? সত্যের মাপকাঠি মানে যার কোনো ভুল হবে না, তিনি যা কিছু করবেন পুরোটা সত্য, এরকম কয়জন আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে? শুধু নবী ছাড়া আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন দার্স দিতেন মসজিদে নববীতে বসে, তিনি বললেন, কুল্লু মিনা ইউখাযু মিনহু ওয়া ইউরাদু আলাইহি ইল্লা সাহিবু হাযাল কবর, এই আমরা যে মানুষ যে কথাই বলি না কেন আমাদের কথা ঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, শুধু এই কবরে যিনি শুয়ে আছেন ওনার প্রত্যেকটি কথাই ঠিক, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি কোনো এক মাসালা নিয়ে ওনার সঙ্গে কিছু লোকের আলোচনা হলো, তাবেঈদের ভিতরে কেউ বা সাহাবীদের কেউ থাকতে পারে, তো তিনি বলেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এইভাবে হওয়া উচিত। তো একজনে বলে বসে যে আবু বকর এরকম বলেছিলেন, তার মানে হাদিসের বিপরীত কথা। আরেকজনে বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, যেটা হাদিসের বিপরীত, তার ব্যাখ্যা অনেক লম্বা চূড়া আছে আর কি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন গরম হয়ে গেলে যে
তোমরা কিভাবে আল্লাহর আকাশের নিচে বসবাস করতেছে? আমার তো আশঙ্কা হচ্ছে যে আল্লাহর আকাশ গজব নিয়ে ভেঙে পড়বে তোমাদের মাথার উপরে। আমি বলতেছি আল্লাহর রাসূল বলতেছে, তার মোকাবেলা তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে, আবু বকর ওমর কে রে? এরকম করে তিনি হাঁক মেরে উঠলেন। আমি বলি কাল আল্লাহ তাআলা কাল রাসূলুল্লাহ, আর তোমরা বলতেছো কাল আবু বকর কাল ওমর, এটা কেমন সাহস তোমাদের? আমরা একটু আগে শুনলাম যে আবু বকর ওমরের কথারও দাম আছে, তারা সাহাবায়ে কেরাম। কিন্তু দেখেন স্পিরিটটা, দেখেন আপনি এখান থেকে স্পিরিটটা শিখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে কিভাবে গুরুত্ব দিয়েছেন। তার মানে আবু বকরকে রাদিয়াল্লাহু সব কথা কি সাহাবারা মেনে নিয়েছেন? অনেক কথাই তো মানেননি। ওমর রাদিয়াল্লাহু সব কথা কি সাহাবারা মেনে নিয়েছেন? অনেক কথা মানেন নাই, ওনাদের পরামর্শ হয়েছে। আবু বকর সিদ্দিক কোরআনকে জমা করতে চান নাই, ওমর রাদিয়াল্লাহু ওনার পিছনে লাগাছিলেন, পরে আবু বকর রাদিয়াল্লাহু কথা চেঞ্জ করেছেন। এরকম ওমর রাদিয়াল্লাহু বহুত ওনার রায়কে উনি উইথড্র করেছেন। তাহলে সত্যের মাপকাঠি যার আগা থেকে মাথা পর্যন্ত কোনো কথা যার ফেলানো যাবে না, তিনি একজন, তিনি হলেন নবী। আল্লাহ তো আছে, আল্লাহর পরে তিনি হলেন নবীরা, তারা মাসুম, তাদের কথার মধ্যে কোনো ভুল হয় না, আর কোনো মানুষকে এই মর্যাদা দেওয়া যায় না। মৃত্যুর জন্য সিন্নি চল্লিশটা অনুষ্ঠান দেওয়ার মাহফিল সুন্নত তরিকা কিনা জানাবেন। রুহের মাগফিরাতের উত্তম তরিকা কি? রুহের মাগফিরাতের উত্তম তরিকা হলো তার জন্য দোয়া করা। জানাজা পড়ি সেখানে দোয়া আছে, কবর দেওয়ার পরে আবার আরেকটা দোয়া আছে, কবর দেওয়া শেষ হয়ে গেলে আরেকটি দোয়া, জানাজার ভিতরে বেশি করে দোয়া পড়া। এরপরে তার জন্য দান খয়রাত সাদাকাত করা। কোন দিন করবেন? তিন দিন নয়, সাত দিন নয়, চার দিন নয়, চল্লিশ নয়, কোনো দিন গণা এটা বিধাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কোনো দিন দিন গণে কোনো দোয়ার অনুষ্ঠান করেননি, অমুক দিনে কিছু করেননি, এবং অমুক চল্লিশা মানেননি, সিন্নি খাওয়াননি, সিন্নি বিতরণ করেননি। গরিব মিসকিনকে খাওয়ানো সবসময় অ্যালাউড আছে, আজকে খাওয়াইতে পারেন, কালকেও পারেন, পরশুও পারেন, কিন্তু ওই দিন কি হিসাব করে রাখা যেটা অন্য অন্য দিয়ানাতের লোকেরা করে, অন্য মিল্লাতের লোকেরা করে, তাদের দিনে জন্মদিবস মৃত্যু দিবস চল্লিশা পালন করা এটা বিদআত। দোয়ার অনুষ্ঠান করাটাও এভাবে আনুষ্ঠানিকভাবে খতমের অনুষ্ঠান করা, আনুষ্ঠানিকভাবে দোয়ার অনুষ্ঠান করা, এটাও কিন্তু সাহাবাদের তরিকা না। আপনারা কোনোদিন খবর পেয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালের পরে সাহাবারা সবাই একটা বৈঠকে অনুষ্ঠিত হয়ে হওয়া আসেন, সবাই মিলে ওনার জন্য এইভাবে দোয়া করি, করছেন নাকি? আমি জীবনে কোনো ইতিহাসে পাইনি। ওসমান রাদিয়াল্লাহু মৃত্যু পরে করেননি, সবাই জানাজায় আসছেন, যার যেখানে ঘরে বসে মনে কাছে দোয়া করছেন, যার মনে কাছে কবর জিয়ারত করেছেন, কিন্তু কোনো দিন তারিখ সন নির্দিষ্ট করেননি, বা এক বৈঠক করে সবাই মিলে আসতে হবে ঈসা আলাইহিস সালামের জন্য, এমন কিছুই করেন। এগুলো থেকে আমরা আস্তে করে দূরে চলে গেছি। কোরআন খতম করার ক্ষেত্রে সুবহানাল্লাহ, কোরআন খতম করেন আপনি নিজে করেন, আপনার পরিবারের লোকেরা মিলে করেন, খুব ভালো কথা, আপনার বন্ধু বান্ধবরা যদি বলে যে আমরাও মিলে করি তাতেও অ্যালাউড আছে, কিন্তু আনুষ্ঠানিকতা করবেন না। এবং বিশেষ করে আমরা যখন পড়তে পারি না, বা আমরা পড়লে সহি হয় না, দশজন ইমামকে আলেমকে দাওয়া দিয়ে তাদেরকে দিয়ে তিন পারা করে পড়ায় খতম দেওয়া ইয়া, তারপরে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে বিদায় করে দেওয়ার যে আনুষ্ঠানিকতা, এটা কোনো হাদিসে পেয়েছেন? এই আনুষ্ঠানিকতা কেন? এবং কোরআন পড়ে পয়সা নেওয়া তো আসলে দুরস্ত নাই, এটা ইবাদত, ইবাদত করে পয়সা নেওয়া দুরস্ত আছে, হজ করে পয়সা নেওয়া দুরস্ত আছে, বলে তাহলে বদরি হজ করাই কেমনি? বদরি হজে তাকে খরচ দিবেন, তাকে যদি বলেন খরচ তো দিলামই, তোমাকে আরো ১,০০০ পাউন্ড তোমাকে বেতন দেবো, জায়েজ নাই, তার খরচটা দেওয়া জায়েজ আছে। কোনো ইবাদত আমলের বিনিময়ে করা যায় না, কাউকে দিয়ে কবর জিয়ারত করা যায় না পয়সা দিয়া, এটা ইবাদত নাকি? কবর জিয়ারত ইবাদত না, ইবাদত না হলে কি করতে চান সেখানে? তাহলে করবেন কেন? কোরআন শরীফ পড়ানো খতম করানো ইবাদত না? ইবাদত না, এবাদত পয়সা দিয়ে করা যাবে না। কেউ যদি ফি সাবিল্লাহ বলে যে আমি আপনার আব্বার জন্য এখন কোরআন শরীফ করে দেবো, পড়বো, আমি নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান, ভালো কাজ করেন আপনি, আপনি সওয়াব পাবেন, মাইয়াতকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আনুষ্ঠানিকতা নয় আর পয়সার বিনিময় নয়, পয়সা দিয়ে না, দেখি কয়জন আলেম আপনার আব্বার খতম পড়ে, নিজের আব্বার জন্য কাঁদতে সময় পাই না, আরেকজন কাঁদবে কোন সময়? ওমর রাদিয়াল্লাহু আনহু আরব দেশের লোকেরা তারা ওই মাইয়াতের জন্য কান্দা খুব পছন্দ করতো। হ্যাঁ, তারা কি করতো শেষ পর্যন্ত, অনেকদিন মাইয়েতের জাহিলি জমানোর কথা আর কি, মাইয়েতের কবরে, যার কবরে যতদিন পর্যন্ত কাঁদবে তার ফজিলত তত বাড়তে থাকছে, তার সম্মান তত বেড়ে গেল, তো নিজে কাঁদতে কাঁদতে চোখের পানি আর আসে না, কি করবে, আর টায়ার্ড হয়ে গেছে, ফেড আপ হয়ে গেছে, এখন কান্দা বন্ধ করলে মুসলিম লোকেরা বলবে যে এত সকাল কান্না কান্দা ছেড়ে দিয়েছে। তখন কান্নিওয়ালা ভাড়ায় পাওয়া যেত, তাদেরকে পয়সা দিয়ে রাখতো, তো এতদিন পর্যন্ত আমার আব্বার জন্য কাঁদো,
তার গুণগান গাইবা আরে কত ভালো মানুষ ছিল যে মহিলারা বিলাপ করে যে এই বিলাপ করা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ইসলাম কবুল করছেন এখন তার ওইরকম কান্নাকাটি করবেন না তো ওনার ভাই মারা গেছে খুব মনে দুঃখ আসছে কিন্তু ভাই আসলে ভালো মানুষ ছিলেন এখন ভাইয়ের সামনে একটা কবিতা লেখাতে চাইলেন তো মালিক ইবনে নুয়াইরাকে ডাকলেন নাকি মুতাম্মাম ইবনে নুয়াইরা কবি ছিলেন তাকে ডাকলেন যে আমার ভাই মারা গেছে তার জন্য একটা কবিতা বানাও তোমার ভাই মালিক ইবনে নুয়াইরা যখন মারা গেছে তার জন্য এমন কবিতা বানাইছিল পড়লে আমার চোখে পানি আসে এরকম একটা কবিতা তুমি আমার ভাইয়ের জন্য বানাও তো এটা তো ঠিক আছে একটা কবিতা লেখলে তো এটা না যায় কিছু না এটা তো আর মানে সওয়াবে নিয়তে করতেছে না এটা মনের একটা আবেগ ইমোশন তো কবিতা বানাইলেন বানানোর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন কি বানাইলে এটা তোমার ভাই জন্য এত ভালো করে বানাইলে আর আমার ভাইয়ের জন্য বানাইলা কি তিনি বলেন ইয়া খলিফা ওরা তো আমার ভাই ছিল কথাগুলো তো আমার দিল থেকে আসতেছিল এটা তো আপনার ভাই আমি কেমনে তার জন্য এরকম করে পারবো তো এই জন্য নিজে আল্লাহর মানে আপনার আব্বার কবর যারা করে আল্লাহর কাছে দোয়া করেন না আরেকজনকে নিয়ে করান ওনার দিলে আপনার আব্বার জন্য কত দোয়া আসবে নিজে কেন করবেন না এই যে আমাদের দেশে রসুমাত হয়ে গেছে কিছু পেশাব আলিম সাহেব দেখা যায় বাংলায় নিজে বানিয়ে সবাইকে নিয়ে বিভিন্ন মাহফিলে দোয়া ঘন্টার উপরে ঘন্টা করেন এটা নাকি মুনাজাতে মুকাব্বিলাত দোয়া মৃত আলমদের উসিলা দোয়াই মৃত আলমদের উসিলা নেন মুনাজাত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামায় আমার উম্মত দোয়ার মধ্যে বাড়াবাড়াই করবে আর দোয়ার মধ্যে বাড়াবাড়ি করার ব্যাপারে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ সময় ধরে আনুষ্ঠানিক দোয়া করা এটা একটি দোয়ার মধ্যে বাড়াবাড়ি করা ওয়ালা তাআতাদু আল্লাহ তাআলা বলেছেন দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করা না এই যে বিশাল বিশাল দোয়ার মাহফিলের আয়োজন করা হয় আমাদের দেশে এটা টোটালি রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা হলো নিজে বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আপনি তিন ঘন্টা দোয়া করেন এক ঘন্টা দোয়া করেন আপনাকে বাধা দেওয়ার কেউ নাই সবাই মিলে আনুষ্ঠানিক করে সবাইকে নিয়ে বিশাল ইসারে সওয়াব দোয়ার মাহফিলের আয়োজন করে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যত লোক মারা গেছে সবাইকে আজকে জান্নাতে ঢুকানো হবে এর অপেক্ষা সবাই থাকে খবরদার আখেরি মুনাজাত করে কেউ উঠবেন না একবার মিস করে ফেলবেন জান্নাত এমন ধরনের একেবারে আগ্রহ দিয়ে লোকদেরকে যেভাবে পেশ করা হয় এটা বাড়াবাড়ি দোয়ার মধ্যে এই কেউ যদি কোনো সময় করে ফেলে ইটস ওকে ঠিক আছে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এক সাহাবি দাওয়াত দিয়েছেন মহিলা সাহাবি দাওয়াত খাওয়ানোর পরে করে দিয়ে আসলে আমাদের একটু দোয়া করেন তিনি দোয়া করলেন যে আল্লাহ তার খানা দানা রিজিক আহালের মধ্যে আল্লাহ বরকত দান করো তাদেরকে আল্লাহ তাআলা তুমি রহমত দান করো সাহাবারা সবাই ওনার সঙ্গে হাত উঠালেন তাহলে দলিল জায়েজ আছে কোনো সময় সবাই মিলে দোয়া করা হাত উঠানো জায়েজ আছে এটা যদি ওকেশনাল সামটাইমস হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু রেগুলার এটাকে এরকম করে মেনে নেওয়া এভাবে এটাকে একেবারে একটা বাকায়দা ফর্মালিটি বানানো এই ফর্মালিটি বাড়াবাড়ি বেশি হয়ে গেল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই আর উসিলাদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে নেক আমলের উসিলা নেওয়া সুন্নত কিন্তু কোনো ব্যক্তির উসিলা নেওয়া এটা বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির উসিলা নেন নাই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তির উসিলা নেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়া করার সময় ইয়া আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেন একদিন কোনো সাহাবী বলছেন বলে প্রমাণ নিয়ে আসেন ইমাম আবু হানিফা করছেন বলে প্রমাণ নিয়ে আসেন তাহলে তাদের জমানায় যদি না হয়েছে তাহলে আমাদের জমানায় হওয়া মানে কি বিদআত তাবিজ গবাদ সম্পর্কে শরীয়তের বক্তব্য কি বিশাল বিশাল সাবজেক্ট আমি এটা খুলতে পারবো না আজকে কালকে তফসিরে কিছু খুলছিলাম তার আগের দিন জুমায় কিছু খুলছিলাম ওগুলো ক্যাসেট যদি পাওয়া যায় ওনার কাছে বোধহয় ক্যাসেট আছে সেখানে পাবেন ইরো বাংলা লেখাটা আপনাদের এতগুলো প্রোগ্রামের কারণে লেখা শেষ করতে পারিনি এখানে ইনশাআল্লাহ দোয়া করতে করেন যাতে আল্লাহ তাআলা তৌফিক দেন কেউ বলে দাড়ি রাখা সুন্নত কেউ বলে মুস্তাহাব কেউ বলে ওয়াজিব কোনটি ঠিক দাড়ি রাখা ফরজও বলছেন কেউ সেটা আপনি বলেন নাই যাই হোক ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত এগুলো টার্মিনোলজি এগুলো কিন্তু পরে বানানো আপনি আগে দেখবেন যে হাদিসের স্পিরিটটা কী কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা কীরকম মজবুত করে কথাটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম গুরুত্ব দিলেন গুরুত্বের উপরে আপনি আমল করবেন এই ওয়াজিব মুস্তাহাব সুন্নতের দিকে তাকাবেন না তিনি বলছেন তোমরা দাড়ি রাখো দাড়ি রাখো মোস্কাটো দাড়ি ছেড়ে দাও মোস্কাটো দাড়ি ছেড়ে দাও এইভাবে বারেবারে বলেছেন এমনকি পার্সিয়ান সম্রাটের দরবার থেকে যখন রাষ্ট্রদূত এসেছে চিঠি নিয়ে তিনি তার দিকে তাকানে তাকে দেখে যখন দেখছেন শেভ করা তিনি অন্যদিকে তাকাইছেন তাদেরকে তাকাইতেও চাননি মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি সুন্দর দিয়েছে এটাকে বিকৃতি করে ফেলেছে এটাকে রাখেনি সে ইহানাত করেছে এটা এখান থেকে আপনি এবার হুকুম নেন এই ফরজ ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো ব্যবহার করেননি আজকে আমরা যে যত ফরজ ওয়াজিব ব্যবহার করি এগুলো একটাও সাহাবারা অনেকগুলো জানতেনই না অনেক সাহাবিকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে পারেন
যে নামাজে ফরজ করা তুমি বলবে হ্যাঁ কি বলতেছো সুন্নত করা যা জানো না ওনারা এগুলো মুখস্থ করেন নাই ওনারা যেটা পাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে আমি ঠিক এমনে করব তিনি বলেছেন সাল্লু কামারা আইদুনি সাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে পড়া ঠিক ওইভাবে পড়েছেন একটুও বেশ কম করেন নাই কোনোটাই বাদ দেন নাই কাজে ওনাদের এগুলো মুখস্থ করা লাগে নাই ফরজ কোনটা ওয়াজিব কোনটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখানোর নামাজে 7টা না 14টা ফরজ আছে তারপরে 13টা আছে কিনা 14টা ওয়াজিব আছে কিনা কতটা সুন্নাত আছে কিচ্ছু তিনি এগুলো মুখস্থ করেন নাই এগুলো কবে আসলো কেমনে আসলো এই আরেক সায়েন্স খুললেন এটা তো এখন আমার আবার ডিল করার সময় নাই এটা পরবর্তী পর্যায়ে ইমামদের জমানা ইমাম আবু হানিফা এবং ওনাদের জমায় আসলো যে লোকেরা তো এখন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করছে সব তো করে না কিছু করে কিছু করে না এখন মুশকিল তার কিছু শর্টকাট খুঁজতেছে এখন কিছু করতে গিয়ে যদি যেটা মূল ফরজের মর্যাদা সেটা যদি ছেড়ে দেয় আর নফলটা করে বসে তাহলে তো মুশকিল হয়ে যাবে তাদেরকে এখন হেল্প করা দরকার বলে দেওয়া দরকার যে এইটা এইটা ফরজ এইটা এটা সুন্নত এটা মিস করলে নামাজ হয়ে যাবে তবে তোমার সওয়াবের কমতি হবে আর ফরজ মিস করলে নামাজ হবে না আর ওয়াজিব মিস করলে সওয়াব দেওয়া লাগবে আর নফল মিস করলে তেমন অসুবিধা নাই এগুলো ওনারা পাইলেন কেমনি তাহলে এগুলো কোরআন হাদিসের স্পিরিট অনুযায়ী ওনারা গবেষণা করে 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 বাইর করছে এইটার মধ্যে এত শক্ত আছে আল আমরুল উজুব যেটা আল্লাহ তাআলা অর্ডার করেছেন রাসূল অর্ডার করেছেন সেটা ফরজ অথবা ওয়াজিব তারপর যেটা বেশি তুমি রেগুলার করেছেন গুরুত্ব দিয়েছেন সেটা সুন্নতে মুআক্কাদা যেটা রেগুলার করেন না সেটা সুন্নতে জায়েদা এইভাবে করে 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 একটা টার্মিনোলজি ওনারা খাড়া করিয়েছেন এগুলোর দিকে যাবেন না এগুলো আমি অ্যাভয়েড করি যেভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অ্যাভয়েড করেছেন ওনাকে জিজ্ঞাসা করা হতো এইটার হুকুম কি জায়েজ না না জায়েজ এটা ফরজ না ওয়াজিব না কি তিনি শুধু বলতেন এটা ভালো এটা করো এটা করা ঠিক না এটা করা ভালো মনে করি না তো লোকেরা বলে তো বুঝলাম না তো কিছু আপনি ভালো মনে করি না কি এটা কি জায়েজ না না জায়েজ পরিষ্কার করে বলেন হালাল না হারাম তিনি বলেন যে আমি যেটা বলতে চাই না সেটা জোর করে আমায় বলাও কেন কোনো কোনো জিনিস আছে যে হারাম হালাল বলা মুশকিল মাঝখানেও আছে মানে শরীয়তের হাদিসের স্পিরিটগুলো সামনে রাখা আমাদের মুসিবত হয়ে গেছে আমরা ফেকার কিতাব বলছি হাদিস নাই খালি রুলিং দেওয়া আছে রুলিং রুলিং তো ইসলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি না থাকে তাহলে মনের ভিতরে কোনো চেতনা আসবে না আগ্রহ আসবে না আপনি মোটিভেটেড হবে না ইনস্পিরেশন আসবে না এই জন্য ফেকাকে হাদিস থেকে আলাদা করা তো মারাত্মক ভুল হয়েছে হাদিস আপনি ফেকা একসঙ্গে পড়তে হবে দাঁড়ির ব্যাপারে যারা ফরজ বলেছেন তারা এই গুরুত্বের কারণে বলেছেন ওয়াজিব বলেছেন একই গুরুত্বের কারণে বলেছেন সুন্নতে মুআক্কাদাও তাও গুরুত্ব রাখার চেষ্টা করেছেন এর নিচে যারা নেমেছেন তারা একেবারে দুর্বল বলেছেন সুন্নতে মুআক্কাদা বলাটাও দুর্বল ওপিনিয়ন ওয়াজিব এবং ফরজ বলাটা ভেরি স্ট্রং ওপিনিয়ন সিগারেট হারাম না মাকরু এটা অবশ্য রাসূলুল্লাহ জামানা ছিল না কেন ছিল না ওই সময় মানুষ তামাক বলতে কোনো জিনিস আছে জানতোই না দুনিয়াতে এগুলো পরে কোনো জঙ্গল থেকে আবিষ্কার হয়েছে সম্ভবত আফ্রিকান জঙ্গলে আবিষ্কার হয়েছে তো এই আবিষ্কার হওয়ার পরে এখন যখন দেখা গেল প্রথম দিকে ওলামায়ে কেরাম মাকরু কেন বলেছেন যে এক নম্বরে দুর্গন্ধ দুই নম্বরে চেইন স্মোকার অনেক পয়সা খরচ করে এটা কোনো ফায়দা নাই পয়সা বেশি খরচ হয়ে গেল ইসরাফ হয়ে যায় আর দুর্গন্ধ এই কারণে মাকরু বলাটা স্বাভাবিক হারাম বলার মতো কোনো দলিল নেই পরে এখন যখন মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো এটা অনেক রোগের ঔষধ নয় অনেক রোগের কি এটা অনেক রোগের কারণ ক্যান্সারের মতো রোগের কারণ হয়ে যাচ্ছে এখন তারা ফতোয়া দেওয়া শুরু করলেন হারাম তো কোরআনে নাই সিগারেট হারাম হাদিসে নাই সিগারেট হারাম ওনারা ফতোয়া হারাম পাইলেন কোথায় ওনারা পাইলেন কোরআন হাদিসে কেয়ামত পর্যন্ত অনেক জিনিস আসবে না যেমন তামাক আসে নাই আরও অনেক কিছু আসে না এগুলো কেয়ামত পর্যন্ত যে আসবে সেগুলোর জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসে প্রিন্সিপাল রেখে দিয়েছেন অনেকগুলো প্রিন্সিপাল আছে একটা প্রিন্সিপাল হলো কোরআন শরীফে আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা জেনে বুঝে নিজের হাতে নিজেকে হালাকের মধ্যে ফেলে দিও না নিজেকে ধ্বংস হয় এমন কোনো কাজ নিজের হাতে করো না সিগারেট খেলে ক্যান্সার হয় আমাকে ধ্বংস করা হলো না এই প্রিন্সিপাল পাওয়া গেছে এবং আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা নাহিটা হারাম আল আমরু লিল উজুব ওয়া নাহিয়ু লিত তাহরিম প্রিন্সিপাল উসুল তারপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার নিজের হাতে নিজের ক্ষতি কেউ ডেকে আনতে পারবে না জায়েজ নাই হারাম জেনে বুঝে নিজের ক্ষতি করা হারাম ওয়ালা দিরার এবং নিজে এমন কোনো কাজ করা যেটা অন্যের ক্ষতি হয় সেটা করাও হারাম এখন স্মোকারদের ব্যাপারে কি বলে প্যাসিভ স্মোকার যারা অ্যাক্টিভ স্মোকার যে খায় আর প্যাসিভ স্মোকার যে তারা পাশে শুধু বসে থাকে বাসের মধ্যে গাড়ির মধ্যে ঘরের মধ্যে সিটিং রুমে সে যে তার পাশে বসে আছে সে যে খায় না স্মোক করে না
তার নাকে দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে যে ধোঁয়া যায় এতে করে তার ক্ষতি হয়ে যাচ্ছে তার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় আরো না এখন তাকে ক্ষতি করা তো হারাম লা দরারা ওয়ালা দিরার ইসলামিক প্রিন্সিপাল পাওয়া গেছে এর ভিত্তিতে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এখন যে বিড়ি সিগারেট খাওয়া হারাম শেখ বিন বাজ ফতোয়া দিয়েছেন এবং খুব স্ট্রং ফতোয়া এবং এই দলিল ওই যে যেটা আমি বললাম স্ট্রং দলিল বর্তমানে একদল লোক দিন প্রচারের উদ্দেশ্যে ঘর বাড়ি ত্যাগ করে মসজিদে মসজিদে রাত কাটায় নিজ এলাকা ছেড়ে অন্য এলাকাতে গমন করে এই ব্যাপারে সুন্নত বিদাতের আলোকে কিছু বলবেন কি যতদূর জানা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময় এই ধরনের রেওয়াজ ছিল না কিন্তু ওনারা বলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করেছেন তাই এটা হিজরত হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিজরত করার সময় কোনো গাটি নিয়ে যেতে পারেন না কাঁধে করে অবশ্য যাই হোক এই ব্যাপার হলো এই বিষয়গুলো সেন্সিটিভ বিষয় কোনো একটা বিশেষ দল সংগঠন বা একটা ফিক মক্তবে ফিকিরকে কথা বলা আমি পছন্দ করি না প্রিন্সিপাল আলোচনা করাটাই আমি পছন্দ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এটার হিজরতের তুলনা করা মোটেই ঠিক হয়নি কারণ ওনার হিজরত কী প্রসঙ্গে কীভাবে হয়েছে কেন হয়েছে এটা টোটালি ডিফারেন্ট আর ওই কাজটা পরিপূর্ণভাবে সবটাই বিদআত নয় কারণ অনেক ভালো কাজ সেখানে আছে অনেক লোক যারা নামাজ কালাম পড়তে পারে না একেবারে সূরা কারাত কিচ্ছু জানে না তাদেরকে কিছু ভালো কাজ করা এই কাজে ভালো কাজের স্বীকৃতি দিতে হবে এবং কাজের কর্মসূচির মধ্যে কিছু জিনিস অবশ্যই বিদআতের প্রক্রিয়ায় পড়ে আমি তার ডিটেলসে যাচ্ছি না সেগুলো ওলামায়ে কেরাম তাদের হক্কানি ওলামা মুহাক্কিক ওলামা আহলে ইলমের দায়িত্ব এগুলো তাদের দৃষ্টিতে দেওয়া তাদেরকে ইসলাহে সংশোধনের জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করা বা তাদের অনেক মানে ইখলাস আছে কিন্তু ইলমের কিছু কমতি আছে যারা আহলু ইলম ওলামায়ে কেরাম তাদেরকে তারা ইলমের দাওয়াত দিবেন যেমন জয়ীফ হাদিসের ব্যাপারে অনেক মিসকনসেপশন আছে এগুলো ক্লিয়ার করা দরকার আছে ফাজাইলের আমলের ক্ষেত্রে যে কোনো আমল হলেই হাদিস হলেই ফাজাইল নেওয়া যাবে না শর্তগুলো আছে শর্ত তিনটে শর্ত আছে তিনটে শর্ত তাদেরকে জানতে হবে তো এগুলো অনেক কমতি আছে এই কমতিগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে বুখারী মুসলিমের গুরুত্বের চেয়ে অনেক সময় ছোটো হাদিসের সংকলন যার মধ্যে জয়ীফ হাদিসের পরিমাণ বেশি সেটার গুরুত্ব বেশি পেয়ে যায় এগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে আল্লাহ তাআলা তাদেরকে এই সংশোধনগুলো হাসিল করার জন্য তৌফিক দান করুন আমি দোয়া করি কর্মস্থলে নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় মসজিদ বলে আখ্যায়িত করা যাবে কি না তবে ইত্যাদি খতম করা দোয়ার মাহফিলে জিকির মাহফিলে সুন্নাহ কিনা ইত্যাদি জানাবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা দোয়া ইউনুস তৌফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়ে কোনো বিপদে পড়ার কারণে কেউ যদি ইউনুস আলাইহিস সালামের দোয়া বেশি বেশি করে পড়ে আল্লাহ তাআলার কাছে পানা চায় আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন কতবার কি তিনি হাদিসে বললেন কিছুই বলেননি এভাবে গুনতেই হবে এবং আমি আর পড়তে পারতেছি না সারা গ্রামের মানুষকে গরু জবা করে খাওয়াই তারা এসে কৃষি সিমের বিচি এগুলো নিয়ে এসে এবার গণ গুনতে থাকো এরকম করে এবং 125,000 বার গণ এবং এর জন্য একটা এরকম রসম রেওয়াজের আয়োজন করো এগুলোর সঙ্গে ইসলামী ইবাদতের কোনো সম্পর্ক নেই একদম বিদআত কেন আপনি গুনতে গেছেন আপনি মাতবরি করেন কেন আল্লাহ তাআলার উপর রাসূলের উপরে তিনি তো আপনাকে গুনতে বলেননি আল্লাহ তাআলা আপনার একবারই হতে খুশি হয়ে গেছেন আপনার 10 বারেও আল্লাহ খুশি হয়ে যাবেন আপনি 100 বারেও আল্লাহ খুশি হয়ে যেতে পারেন যত বেশি পারেন আপনি তত বেশি পড়েন আমি বলছি না যে একবারে বসে থেমে যান যা পারেন পড়েন গণাগুনি কোনো দরকার নেই 125,000 বার এত গণাগুনি পেরেশানি হওয়ার আপনাকে কে বলছি আল্লাহ তাআলা কি এত হিসাব করে দুনিয়া কাজ কারবার করেন বেহিসাব ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা নিজেকেই বিগাইরি হিসাব বলেছে আপনি আল্লাহর সঙ্গে এত হিসাব করতে গেছেন কেন আর যদি আমার রসুল্লাহ সাল্লাম করতেন হিসাব আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ তিনি করেছেন আমি করব তিনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু হাদি গুনে গুনে পড়ছেন আমি পড়বো তিনি 33 বার 33 বার 34 বার সুবহান আলহামদুলিল্লাহ পড়ছেন আমি পড়বো এখানে আমি গুনবো অবশ্যই যে তিনি গুনেছেন আর যারা তিনি গুনেন আপনি কেন গুনতে চান আপনাকে মাতবরি অধিকার দিয়েছে কে আপনি জানেন না এই মাতবরি নাম বিদআত দোয়ার মাহফিলে সমস্যারে সবাইকে নিয়ে জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ করেন নাই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করেন নাই খুতবা দেন নাই কয়দিন সবাইকে নিয়ে বলছেন যে আসেন কতক্ষণ জিকির করি এতক্ষণ এইরকম তরিকা জিকির করি ওনাদের বাইরে গেলেই বেদাত এতক্ষণ যা তা আপনার সংখ্যা শুনলেন কে বলে থাকেন ফজর নামাজ নাকি রাত্রে 1টার পরে পড়লে চলবে কিন্তু আমাদের এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন প্রমাণ আছে তবে তিনি রেগুলার পড়েননি কোনো সময় টুপি পরেছেন কোনো সময় পড়েননি কোনো সময় টুপি পরেছেন কোনো সময় শুধু পাগড়ি পরেছেন আবার কোনো সময় পাগড়ি টুপি দুটোটা পরেছেন কোনো সময় কোনোটাই পরেন উভয় রকম করেছেন
যেহেতু তিনি করেছেন, তিনি করার কারণে এটাকে সুন্নতুল আদা বলা হয়, ওনার অভ্যাসগত সুন্নত। এবং তিনি খালি মাথায় কম থেকেছেন, কম খালি মাথা থাকা কম সময় ছিল। এইসবে কেউ যদি ওনার অভ্যাসগুলোকে সুন্নত মনে করে আমল করে তাতে সুন্নতের স্বভাব হবে। তবে এটা কাউলি সুন্নত নয়, কাউলি সুন্নত যে তিনি বলেন এটা করো, এটা করো না, এটা করলে এই ফজিলত আছে, ওই সুন্নতের দাম অনেক বেশি। এটা কাউলি বা আমলি কোনো সুন্নত নয়, এটা সুন্নতুল আদা। এবং এটা নতুন করে তিনি নবী হওয়ার পরে এই সুন্নতটা আবিষ্কার করেন নাই। তিনি নবী হওয়ার পরে নবী হিসাবে দিনের অংশ হিসাবে এটা আমল করেননি, কারণ টুপি ছিল ওনার চাচা আবু জাহল যে ওনাকে মারতে আসছে তার মাথায় টুপি ছিল, তাদের এটা পোশাকের অংশ ছিল টুপি। তিনি সেটা জারি রেখেছেন, সেই হিসাবে যেহেতু তিনি পড়েছেন, আমি আবু জাহল পড়ছে বিদায় পড়ি না, তিনি পড়েছেন বিদায় আমি পড়ি, কাজে এই মহব্বতের কারণে করছে বিদায়, এই শূন্য এটা শূন্যতের মর্যাদা পাবে। কিন্তু এইটাকে যেভাবে মানুষ এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, কেউ না পড়লে তার উপরে যেভাবে চড়াও হয়ে যায়, চড়াও হওয়ার কোনো অধিকার আছে নাই, চড়াও হলে বাড়াবাড়ি হবে, বাড়াবাড়ি বেদাতে পর্যায়ে চলে যাবে। আমার ওস্তাদ ছিলেন, আমাকে সম্ভবত উনি আবু দাউদ হাদিস শরীফ হাদিস পড়েছেন ঢাকা আলী মাদ্রাসা কামিলপুরি, ওনার বাড়ি সিলেটেই, নাম বলবো না আমি, ভালো ওস্তাদ ছিলেন। তিনি আমাদের মাদ্রাসা হোস্টেলে মসজিদ ইমামতি করতেন, ওই মাদ্রাসা হোস্টেলে ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে নামাজ পড়তে আসছে, আমাদের পাশেই দাঁড়াইছে, ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে বেচারা, মাথায় টুপি ছিল না। আমার ওস্তাদ আল্লাহ তালা উনি ইন্তিকাল করেছেন, আমি দোয়া করি আল্লাহ তালা ওনাকে মাগফিরাত দান করুন, রহমত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু ওনা থেকে নাম যেহেতু বলিনি আপনারা চিনবেন না, গীবত হবে না, এবং ওনাকে আপনারা বদোয়া করার জন্য বলতেছি না, শিক্ষা নেওয়ার জন্য এক্সাম্পল মাঝে মধ্যে লাগে। তিনি তখন ওনাকে বললেন পিছন দিকে তাকিয়ে, এই মিয়া পেছনে যাও, টুপি নেই আবার সামনে সামনে নামাজ পড়তে আসো। এটা করা ওনার কোনো অধিকার ছিল না, আল্লাহ তালা ওনাকে এই কাজটা করার জন্য মাফ করে দিন। এবং এইভাবে যে এটাকে একটা রসুমাতের মধ্যে ইয়ে করে নেওয়া, টুপি নাই তো রুমাল একটা নিয়ে মাথার মধ্যে বাঁধে, আমি এমন এটাকে জরুরত মনে করে ফেলেছে। আর বলে নামাজ পড়ার কথা, হুজুর টুপি আনি নাই, টুপি না আনা নামাজ না পড়ার আরেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত মিস ইউজ করা হচ্ছে। আর টুপি দাঁড়িয়ে কি এক সমান মর্যাদা? দাঁড়ি আর টুপির মর্যাদা কি সমান? সুবহানাল্লাহ, সাত্তানা মা বাইনাহুমা, দাঁড়ির মর্যাদা অনেক বেশি, টুপির মর্যাদা তার কাছে ধারেও না, উভয়টাকে সমান করে বাড়াবাড়ি করাটাও বেদাত। আর নেওয়ার তো সময় নেই আমার, আপনাদের টাইম শেষ হয়ে গেছে। তো সিরাতুন্নবী মিলাদুন্নবী নামে যেগুলো মাহফিল হয় এগুলো যোগ দেওয়া কি ঠিক, বিস্তারিত জানালে খুশি হব। মিলাদুন্নবী নামে যে যে মাহফিল হয় এটা তো সরাসরি বেদাতের ব্যাপারে কোনো আলোচনারই দাবি রাখে না। সিরাতুন্নবী সবসময় বেদাত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাত জানা তো এটা ভালো কাজ, উত্তম কাজ। তবে বছরে একদিন অপেক্ষা কর, ওই তারিখে সিরাতুন্নবী শুনবো, আর কোনোদিন দরকার নাই, এই ধারণার ভিত্তিতে সিরাতুন্নবীর উদ্যোগে আয়োজন করে করাটা বেদাত হয়ে যায়। কারণ ওই দিন ওনার সিরাতের আলোচনা করতে হবে, রাসূলুল্লাহ বলে গেছিলেন এই কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সারা জীবন প্রত্যেক বছর 365 দিন, ওই দিনই যেন শুধু রাসূলের ওয়াজ করেন কেন? ইসলামী আন্দোলন ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল করা বিদাতের অন্তর্ভুক্ত কিনা? সব কিছুই বিদাত না, কোনো কোনোটা শেরেকত হয়ে যায়, কোনো কোনোটা কুফরি হয়ে যায়, কোনো কোনোটা মাসিয়ত হয়ে যায়। মানে মানুষকে ওই রাজনীতি করা যায় যে রাজনীতির বিনিময়ে হক কায়েম হবে, বাতিল দুনিয়া থেকে উঠে যাবে। হক হলো আল্লাহর দিন, বাতিল হলো আল্লাহর দিনের মোকাবেলায় যা কিছু আছে। তো আপনি এমন কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, এমন কোনো দলের সঙ্গে জড়িত করতে পারবেন না, যে দল ক্ষমতায় আসলে তারা দিন কায়েম না করে অন্য কোনো আদর্শ কায়েম করবে, ওই দলকে সঙ্গে আপনি সম্পর্ক রাখতে পারেন না। কারণ আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোনো সুযোগ দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো তরিকা রাষ্ট্র পরিচালনা করা যায় না? তাহলে কোনো দল যদি এই কথা না বলে যে আমরা ক্ষমতা গেলে ইসলাম কায়েম করব, এই এটা যদি তাদের উদ্দেশ্য আদর্শ লক্ষ্য না থাকে, তাহলে এই দলের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ নিরাকার, জিকিরে ফানাফিলা ঠিক না, আল্লাহ নিরাকার নয় কথাটা মিথ্যা, হিন্দুরা বলে ঈশ্বর নিরাকার, আল্লাহ তালার হাইসিয়ত আছে, আল্লাহ তালার নূরের অস্তিত্ব রয়েছে, এবং আল্লাহর অস্তিত্ব যদি না থাকে তো জান্নাতে আল্লাহ দিদার আপনি করবেন কেমনি? কাজে এটা তাসাউপন্থীরা, এই সমস্ত ফিতনা এই তাসাউপের ভিতরে ব্রাহ্মণবাদ থেকে অনেক কিছু এসেছে, গ্রিক সভ্যতা থেকে এসেছে, তার মধ্যে এটা একটা এসেছে, ফানাফিলা ফা আল্লাহর সঙ্গে ফানা হওয়া যায় না, মাখলুক থেকে খালেক আলাদা, আল্লাহ তালার অস্তিত্ব আলাদা, আল্লাহর অস্তিত্বের সঙ্গে মানুষের অস্তিত্ব মিশে যায় না, ওয়াহদাতুল উজুদ ফানাফিল্লা, এগুলো শিরকি আকীদা। মেরাজে নবী করিম আল্লাহ সাল্লামকে দেখেছেন কিনা দেখেননি, এই ব্যাপারে দুইটা মত আছে, মেজরিটি সাহাবা এবং ওলামায়ে কেরাম মতামত হলো আল্লাহ তালাকে তিনি দেখেননি, তাদের দলিলটি মজবুত, কারণ তিনি হাদিসে বলেছেন
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন, রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তো নূর তো আল্লাহ, তাহলে কে বলতে হবে তাহলে আল্লাহকে দেখছেন? আবার জিজ্ঞাসা করেছে, আল্লাহকে দেখছেন? তিনি বলছেন, নূরুন আন্না আরা, তিনি তো নূর, আমি ওনাকে দেখবো কামনি। তাহলে নূর দেখছে, আল্লাহ তো, উনি তো নূর, আমি দেখবো কামনি। তাহলে আসলে আল্লাহর অস্তিত্ব তিনি দেখেননি, নূরের ঝলক দেখেছেন মাত্র। মূসা আলাইহিস সালাম যেভাবে নূরের ঝলক দেখেছিলেন, হ্যাঁ, তিনি লান্তারানি, আমাকে দুনিয়া কেউ দেখতে পাবে না, এবং মেয়েরাজও তিনি দেখেন নাই, এটাই হলো সহি কাউল। তিনিও আল্লাহ তালাকে আখেরাতে দেখবেন। وانتشت روحي وصاحبي.